রাম মন্দির উদ্বোধনের দিনই ভোটে গো হারা হারল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বাম বিজেপির কাছে অসহায় আত্মসমর্পণ তৃণমূল কংগ্রেসের বাম বিজেপির হাতে হাত মিলিয়ে সমবায় সমিতিতে জয় এনেছে বলে অভিযোগ তৃণমূলের কিশোরনগর লোকসভা কেন্দ্রের আওতায় পড়ে কিশোরপুর কৃষি সমবায় উন্নত উন্নয়ন সমিতি লিমিটেড রবিবার সেখানে ঊনপঞ্চাশটি আসনের নির্বাচন ছিল অভিযোগ বাম কংগ্রেস ও বিজেপি মিলে সব আসনে প্রার্থী দেয় কিন্তু তৃণমূল সব কয়টি আসনে প্রার্থী দিতে পারেনি ফলে এখানে এবার নয়া বোর্ড মানে নয়া জোট বোর্ড গঠন করতে চলেছেন তারা প্রশ্ন উঠছে সাংসদ পদ থেকে বহিষ্কৃত মহুয়া মৈত্রের কৃষ্ণনগরে কি নতুন কোনো সমীকরণের মাথা চড়া দিচ্ছে বিজেপি সমর্থিত সদস্য বিদ্যান মন্ডল বলে উনপঞ্চাশটি আসনে ভোট হয়েছে আমরা সাঁত্রিশটি পেয়েছি সিপিএম কংগ্রেস চোট হয়েছে আমি বিজেপির সদস্য আমি ছিয়াত্তরটি ভোট পেয়েছি খুবই ভালো লাগছে সমিতি থেকে মানুষকে যতটা সুবিধা দেওয়া যায় তা আমরা দেব জানা গিয়েছে ঊনপঞ্চাশটি আসনের মধ্যে তৃণমূল দুটি আসনে প্রার্থীও দিতে পারেনি কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত করিমপুর দুই নম্বর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েত সেখানেই এই কিশোরপুর কৃষি সমবায় উন্নয়ন সমিতি লিমিটেড কৃষ্ণনগরে সাংসদ পদ হারাতে হলেও এখন মহুয়া এই এলাকায় সাংগঠনিক জেলা সভাপতি সেখানে এই নতুন রাজনৈতিক সমীকরণের কথা শোনা যাচ্ছে এই সমবায় সমিতিতে মোট বারোশো জন ভোটার তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর এই প্রথমবার ভোট হলে এখানে এতদিন স্পেশাল অফিসার নিয়োগ হতো পরিচালন মণ্ডলীর আলোচনার ভিত্তিতে সেখানে এবার এমন বদল চর্চার কেন্দ্রবিন্দু স্থানীয় তৃণমূল নেতা শান্তি কুমার মণ্ডল বলেন আমরা লড়াই করেছি বারোটায় জিতেছি আমাদের সমবায় সমিতিতে ঊনপঞ্চাশটি আসন আমরা বুঝতেই পারিনি তলায় তলায় সিপিএম কংগ্রেস বিজেপি আঠাৎ করেছে সূত্রের খবর আটষট্টি আটষট্টি শতাংশ ভোট জোটের দখলে চলে গিয়েছে শাসকের পক্ষে গিয়েছে মাত্র বত্রিশ শতাংশ ভোট